Brightest Entertainment's presence. Patrain Pagisa. Confused way asu he? Ki koli? Ingrazi te kolu he mai? Ingrazi singrazi muragot nokpi de okhomiate ku. Marotar logotu kotha patu. Horoni khonu sao. Kiba ta jonam diok. Muthote mudhori biya cancel nohoy tu. Ketiyo nohoy. Eta kaam korasun baba. Etai kotha khini recording kori de ha. Moi aji ei khurire jai pele hunam. Sa hatot pistol loi গাঁত উগ্রপন্থী সমাজে বলি পুলিশের সন্দেহ কিন্তু কেরেপার হাতত যে একটা পিস্তল আছে সেটা পুলিশ শিওর দোকে লৈ যাব রাস্তার কাষত গাড়ি রাখি দোকে দাউড়বা দিব আর এনকাউন্টার করে দিব কি করে দিব দোকে গুলে দিব মরবি না উমান পিছত কি খাবি কও এটা হাজারক গরু নাখ অকল মো ভগবানক দেও কেনকে আইঠা কললিও হলা গই রাম না পালে মো করিম কি মটু কো বাবা বনায় নি দিব নোয়ারু তেখেতে হঙ্গে কল্লাক ফটঠা কলে দি মো ঠকি খান দেও কেনকে হে দাদা ভক্তি ভাবে রে তাকেই দিয়া ভগবানে গ্রহণ করিব না হয় গহাই গরতাজি মোজা রাখতে নাতনাকে পাস করা ঠকি দিব তা নাইতু কল আপেল আঙ্গুরে এটি মস্ত ঠকি দিব মোৰ আকচিন্তে বুত আৰু ভত্ৰাকলকেইটাত দেখিন ভগৱানে কিয় চকু দিব হে দাদা মই কলোনে তোমাক ভক্তি সহকাৰে শৰাইখন দিয়া ভগৱানে তাকে গ্ৰহণ কৰিব আচলতে কি জানা নাজনো ভগৱানক সেৱা কৰিলে একো দিব নালাগে কি দিবা তুমি ভগৱানক এই পৃথিৱীখনৰ গছ লতা মানুহ জন্তু জানোৱাৰ সকলো তেওঁৰে সৃষ্টি তেওঁৰে বস্তু তেওঁক আমি আকৌ কি দিম অন্তৰৰ পৰা ভক্তি সহকাৰে সেৱা কৰিবা সেয়ে হ'ব দেই যোৱা হ'ব দক অ'কে অ'কে তই মোক কৈছ তোৰ হাতত পিষ্টল নাই মই মানি লৈছোঁ কিন্তু থানাৰ মানুহে মানি লোৱাটোহে আচল কথা থানাৰ মানুহৰ মতে তোৰ হাতত পিষ্টল আছে বান্দাৰে কাৰোবাৰ ঘৰত লাও বান্দা চুৰ কৰা কেছ বুলি ভাবিছি নিব আৰু এৰি দিব কৰ কি বকি থাকা শিয়াল আচল কথা কৈছোঁ দুয়োকে ধৰি নি নদীৰ পাৰত হাইৰোডৰ কাষত কায় নহজাকে দাউৰ পাৰিব দি ফেলে গুলি মাৰি দিব ও ট্রাকর সেপাত রাস্তার কুকুর মরা দি মুঠিক পা লাগবো মুল্লি মরি মেট্রিক কলজলে জন্মা নাই আমি তই তো মূলবা ভয় নকরাইয়ে মায়ে বেপে মরম নকরে চুনি দেয় ফাটি জহান হয়েছি কায়ো নহল আন্দা মানু মোর তো হেনাই নয় মায় আছে মালতী আছে সংসারত দায়িত্ব আছে মোর এই র এটা কাজিয়া করে থাকি লাভ নাই দুইটা আগতীয়াকৈ থানালে যা যাই কি করিম থানার মানুষ বুঝাবি যে তোর হাতত পিস্তল নাই এয়া রং ইনফরমেশন যদি দুয়োকে লকাব তুমি দেই মই উলিয়ালিমগে যা সঁচাই না স্যার সঁচাই আনবো না স্যার উখরা মই যাম বলে কৈছো নয় এতিয়া যা এই কি তেল তেলকে চাই আছা বান্দার মিশা মিশি জামেলে ফেলে মারা আইটা ও মাই আকলাই যাব পারিবি পারিম দক এখনি গুয়াই ঘর গেলি কেন যাবা নরি ঠগি যোগা ঠিকে লইছা হে ভট্টাকল দুটা আইটি এক চিন্তা বুট লৈছো দক দাদাই কৈছি ভগবানক সেৱা কৰিলে একোকে দিব নালাগে সকলোবোৰ ভগবানৰে সৃষ্টি কি দিবা তুমি ভগবানক যি দিলেও ভগবানে তোমাৰ শৰাই ল'বই দাদাই এনকে কোৱাৰ পেৰে মই মনটোত এমান উৎসাহ পাইছো খুইদেউ বহিছে অঁ আপুনি ছয় কুৰি বছৰ জীয়ে থাকবো দক দাদা আপোনাৰ কথাই কৈ আছিলো মোৰ কথা কি হ'ল মোৰ কথা কি আলোচনা কৰি আছা আপুনি যি কৈছিল যা আইতা ঠগি খান পটকে দিয়াগে দাইদেৰ কথা যি কৈছিলি পিছতো কবি যা আহি আৰু একমুঠা ৰান্ধবা নালগিব তাকেতো ভাতৰান্ধা কথাটো কনফিউজে হৈ গৈছি কি হৈছে কনফিউজে কনফিউজ মানে দেৰি অ আপুনি এদুখন শিকাইছিল ভাতৰান্ধবে দেৰি হৈছি অ তাকে তাকে যোৱা যোৱা তুমি ইয়াত যিমান কনফিউজ কৰি থাকিবা তোমাৰ ভাত ৰান্ধিবলৈ সিমানেই কনফিউজ হৈ গৈ থাকিব তেওঁ সুধক মই যোৱা যোৱা তোৰ পেৰে শিকি শিকি আবেৰে তুই ইংৰাজী ক কৈছিয়ে মই হলি বুজিছো যি আকৌ নাপাওঁ ভালে হৈছে আপোনাৰ বোৱাৰীয়ে ইংৰাজী জনা হৈছে ক'ব পৰা হৈছে আপুনি বৰ লাকি হাহু দেই
বক এটা কি বলো কিবি বাইদো উলুর লগত বগরি পুরা যায় এই কেরপার লগত ভোলা মারা যায় সেই কারণে কেরপাকে লগত লৈ আইছো জি উদে সামনা সামনি উদক মই ঘরঙ্কার থাকা মানুহ পিছত মোক দিগদারি নিদব কিন্তু নাটক করবা আহি গেলি ডেকা মই কথা পাতি আছো নহয় তই কি কবি ক আপনালোকে কোর পরা কি শুনছে মই নাজনু যে মোর হাতত পিস্তল থাকা বলি হসা কথা তোর হাতত পিস্তল থাকা তো খাতাং পিস্তল মই কত ভাই বাপা রে তই হেনো কথায় কথায় গুলিয়াম গুলিয়াম কই থাকো খেগলা দম মই এনেই দি থাকো হে ম্যাডাম ওকে মানি ললু তোর হাতত মানে তহতর হাতত পিস্তল নাই হসাই নাই ম্যাডাম খরচ দিম আমার কারণে ডিউটি করিবি পুলিশের ডিউটি বাইদো অ দুই রাতি রাতি পহরা দিবি তহতক আমার ইনফর্মার এপয়েন্ট করিলু গাঁত পিস্তল সুমাইছে গোপন খবর সংগ্রহ করে আমাক দিব লাগিব পারিবি আজির পরে স্টার্ট করে দিম ম্যাডাম ব মই সব কথা বুঝাই দিম সেইটো কথা নহয় এ যা তা কথা ভাবি বিয়াখন তুমি অ এ 100 টাকা এখন খসুরা হব না 100 টাকার খসুরা খসুরা তো নহব নলি 20 টাকা এখন হব না 20 টাকা হব রবা বাইরত রিক্সাওয়ালাটো আছে দিয়া হোখে যা নহব রিক্সাত কোনে উঠি আইছে মই রিক্সার ভাড়া বুধেশ্বরে কিয় দিব তুমি নিজে যোৱা আৰু রিক্সাৰ ভাড়া দি দিয়া এ লোৱা যোৱা যোৱা সরি দোস্ত কিহর সরি এই সরিজনী একদম মেনা নাজানে শিকাই বুঝাই লবি সে বলে বিয়াখন ক্যান্সেল করব না লাগে আজির বেবি পুলিশের মানু হয়ে গেলু পাগলা খককে কই নুখুবি কাম গেলে সিক্রেটলি করবা লাগবো পারিম না করবা পারিম তো কেন রি এই রাতি ভাই এক টোপা মদ খাওয়া নরা তয় খালিও মই না খাও নাই ডিপটিট মদ খসবাব তো বয়া বুঝছে না এ র আমাক তো দুটা টসো দিব সন্ধ্যা যাই লই আইব লাগব এটা কথা কিন্তু ভাই টসোর পরত পিস্তল ল মানুষ ধরত পরক নপরক মানুষের বাড়ির কলমত ফল আর লাউ কুমড়া সকুত পরা তো খাটা অসভ্য সালা হুকুমের ডিম ধরি অ বুধেশ্বর তোর কলে গলিও সকল হই কিয় কি কামত গলিন ঠিক আছে হব দে আমার কথা পাইত পাদি ওলে গেছি দক তোমালোকর এইবোর স্বভাবই বেয়া বুধেশ্বরক তুমি অহার লগে রিক্সা ভাড়া দিবলৈ কিয় কলা এইবোর মেনালাইজ কারবা মই ভাবাই নাছিলো দক ভাবিব লাগে বুধেশ্বর তো তোমার ঘরলৈ অহা মাস্টার রোলর কর্মচারী নহয় যে যিকোনো কামান দিব পারিবা ইয়ে ইয়ে কর কি কহে আপনি নহয় শুনিছো ওভারসিয়ারৰ ঘৰ ধানো মাস্টার রোলত কাম করা খালাচী তালাচী বিলাকে খেতি করে খুয়াব লাগে বেচা হতেও চাকরিটো পার্মানেন্ট হওয়ার আশা চুপচাপ কাম করে যায় বেশি কাম করে দিয়া সকলের চাকরিটো পার্মানেন্ট হতে দেরি হয় কেন বেশি সার্ভিস দিয়া মানুষজনের চাকরিটো পার্মানেন্ট হয়ে গেলে ওভারসিয়ারৰ ঘৰত দিয়া সার্ভিসটো কমি যাব ইয়ে ইয়ে কর কি কবার হচ্ছি শুনা কথা হে দেই হেৰি শুনছি না হেৰি শুনছি না কিয়া উঠুক বৌ সোমাই হল এই এই বৰগুমটিৰ মানুহটোক মাতি দিছ শাস্ত্ৰমতে এইটো মহাপাপ কিউৰ পাপ হে শাস্ত্ৰমতে বৰগুমটিৰ মানুহটোক মাতি দিয়াটো হিংসা কৰা হয় হিংসা মহাপাপ মই কোনাই এইগিলা শাস্ত্ৰৰ ক কথা কোৱা কি কম কিয় আহিলা কোৱা কথা পাতিম বুলি আহিছো আপনাক এবাৰ আমাৰ ঘৰত মাতিব আহিছো মায়ে আপনাক চাবা খুব ইচ্ছা কৰি আছে মোৰ মা দেউতাও তোমাক চাবলৈ ইচ্ছা কৰি আছে আগতে মোৰ মা দেউতাই তোমাক চাওক তাৰপিছত তোমাৰ মাক মই নিজকে দেখুৱাম নে কি কোৱা হাও আৰু আপোনাৰ মায়ে দেউতাৰ পচন্দৰ কথা আছে আছেতো তে সোনকালে চাবা দক দেৰি কৰি কি লাভ মোক নহয় মানে মই যে তোমাক চালো এয়া ছেমি ফাইনেল সেমিফাইনেলৰে একো ৰিজাল্ট ওলোৱা নাই তুমি আকৌ ফাইনেল খেলিবলৈ ওলাইছা মানে মানে একো নাই চিম্পল মোৰ পচন্দ হ'লে মা দেউতাই চাব আৰু মা দেউতাৰ পচন্দ হ'লে বিয়া কি ভাই ক'ত যায় নাই এনেই ফুৰিম বুলি ওলাই আহিলোঁ এই গৰমত এই টংটঙীয়া ৰ'দত ক'ত ঘূৰে হে এনেই আমি কাম আছে ঘূৰি আছোঁ আপুনি আমাৰ ৰুমত এনে সুন্দৰকৈ ঘূৰি থাকিব লাগে না জয়াক লগ ধৰিব আহিছে এ নাই নাই এনেই এনেই ঘূৰি আছোঁ জলক জলক আপনার রুমক গেলি জলক কেটামান দিমা লং মস্ত ভোক লাগছি আমলেট করে খাম জলক
এতিয়া মই মানে কাম এটাত এই রোজত কাম গুলি মারক হে জলক রুমত যাও ডিমালক ডিমালক কনি দু অমলেট বানে খাম দক দক পঞ্চাশ টাকা দক দটা ডিমালক মই ছটা খাম আপনি আর মিরামে দুটা দুটা খাবো নহব অসুবিধা হব কিয় অসুবিধা হবে বড়া আলহী আইছে জিয়া আইছে ও দোকে চান জি আপনি অলি আইছে এটা কাম করক ডিমালক পেহিতাতে ভাজি খাম দক পয়সা নাই মিরামর বাকি দোকানের পরে লোক সিধা কথা আজ অমলেট খাবা পাবা লাগবো পাগলা উঠি আছো নাহলে গুলিয়ে দিম ধরি খাও এখনি সময় কেঙ্কে সূত্রে উত্রে ঘুমেছি সাজ লাগবারে হল এখনি হিরণ্য আর কাশি মরা সময় এখনি সময় ঘুমাবা নাপে মাতি দেও হেৰি হেৰি শুনছি না হেৰি শুনছি না কিয়া উঠুক বৌ সোমাই হল এই এই বৰগুমটিৰ মানুহটোক মাতি দিছ শাস্ত্ৰমতে এইটো মহাপাপ কিয়ৰ পাপ হে শাস্ত্ৰমতে বৰগুমটিৰ মানুহটোক মাতি দিয়াটো হিংসা কৰা হয় হিংসা মহাপাপ মই কোনাই এইগিলা শাস্ত্ৰৰ ক কথা শাস্ত্ৰই বোলে আৰু কয়েহে এই দিন ৰাতিৰ সোমাইখিনিতে কোনোবা বোলে হিৰণ্য আৰু কাশী খুৰা মৰিছিল এখনি সোমাত হুকুমে থাকবে নাপে মই ক নাই মায়াতে কয়ে শাস্ত্ৰৰ কথা হিৰণ্য কাশী খুৰা নহয় হা হিৰণ্য কশিপু কবা নৰো হেগলা মই নিচনু মুঠুতে এখনি সোমাত ঘুমে থকাটো পাপ হাজাৰ পাপ পুণ্য মই কিন্তু আৰু দিনত ৰেগুলাৰ ৰেগুলাৰ দিনত ঘুমাব ও ৰাতি ক খুৰা কাকাতে যাব যাম কবা কক যাব আৰু চুৰবৃত্তিত ধৰবো নাকি কিয় ধৰিমা চুৰবৃত্তিত দিনত কাম নাপাইছো ৰাতিতো কাম কৰিবই লাগিব আজিৰ পৰা মোৰ নাইট ডিউটি চুৰু হৈ গ'ল নাইট ডিউটি কৰে যি কৰে দিনতে নকৰে কিয় ৰাতি কিয় কৰিব লাগে মানুহ মাৰি পেলবা তুমি ৰাতিৰ ডিউটিকে নাইট ডিউটি বুলি কয় এতিয়া ৰাতি ৰাতি তোমাক গেলি মই পাপৰ বা যাই মানুহৰো পুৱা আহি পাম ও ভকা পিঠা লৈ আহিম দা নো থেংকছ আকৌ নাখাওঁ মই হেগলা কাহিনী এটা মায়ে কৈছিল তাকে মনটো দিছি তাইক কৈ আছে কিবা কাহিনী আমি অকণ জানিব পাৰো নে মোক গৰ্ভতে এৰি থৈ পিতাইটো বিহাৱলৈ পলাই গ'ল মোক গৰ্ভত লৈ মায়ে বহুত চিন্তাত পৰিল তেনেতে এদিন এজন বাবাজী আহিল বাবাজীজনে মায়ে ফালে চাই ক'লে তোৰ এজনীত বহুত ধুনীয়া ছোৱালী হ'ব যা তাই কাণ পিন্ধাবি জানো কিন্তু নাকটোও পিন্ধাবি তেতিয়া তাই বহুত লাকি হ'ব এ পিন্ধোৱা নহ'ল সেইকাৰণে চাগে মোক বিদলা কেনে এইবিলাক কোৱা কথা এইবোৰ কথা উৱাই নিদিব এইবোৰৰ বহুত ভিলু আছে সেইকাৰণে ভাবিছো মই বা নাকটো পিন্ধাই লওঁ এই বুঢ়া বয়সত একো নহয় সদায় কথা খাই মনত চিন্তাই কৰি থাকে এদিন ডাক্তৰ এজনৰ ওচৰলৈ গৈ নাকটো ফুটাই লম এই বুঢ়া কালত ডাক্তৰেও নাক বিন্ধোৱা কাম নকৰে সেইটো খাটাং কি কথা কয় হে ডালিং বুবক হলো বুলিয়ে ইমানো নহয় আৰু দিয়ক ডাক্তৰবিলাকে কিমান ডাঙৰ ডাঙৰ অপাৰেশ্যন কৰি থাকে টকা দিলে নাকটো পিন্ধাই নিদিব নে কি কিবা মই এবাৰ এইটো কাম কৰিমেই ইংৰাজী না ও কথাগেলাত য'ত থাকে মাষ্টাৰ দাদাই মোক কৈছেতো নো থেংকছ বুলি ক'লি আৰু কাও যোন নকৰে ইটা ধৰি লওক মই আপুনি আৰু আপুনি কি আৰু পাদা মোক মদ খাবা জোৰ কৰকচোন দে ঐ বোলা মদ খা নো থেংকছ এনেকে নো থেংকছ বুলি কৈ মুখখন ঘূৰিয়ে দিব নো থেংকছ হেগলা উল্টা পুল্টা কথা নকপি নক যদি মাথা চাথা গৰম উঠি যায় কিহৰ ৰাতিৰ কাম কৰিব লাগে
কাম নকলি খাবা কি দিনত তো হাজিরা করব কাম নামাতে দিনর কাম তো না পাওয়ে রাতির কামে করব লাগবো কোনি কি কাম দিলাক নু রাতির কাম কাছত গরু উঠা কথা নকবি তোমাক আর বিচাকে কম হবে হি খসাই কইছু রাতিরে কাম ফোলার মোর দরে কি কামে ও কাম তো কবা নরু মালিকর নামও কবা নরু সিক্রেট কাম রাতির কাম তো ভাল কাম হবা নরে ই নিশ্চয় বইয়া কামে হব রাতি রাতি মদপা খাবি আর কম্বাই সুর করবা যাবি আর থানা কাহা যাও কাণ্ড খেন হব হই না দেই করি গেলা কথা কহাবে সুর করা মদ খা একলা কাম নকরু থানা কাহা যা করবা লাগবো থানা তাহা যা করায় কাম একলা থানা কাহা যাও কাম করবি আর কবা নরু দেখি করবা খুঁজছা চিন্তা নকরবা হাবে হি যি কাম করিম ভালেই করিম যি করা কর তুহার ভালোলি সুখ পাও বইয়া হলি দুঃখ পাও ও ভাত রান্ধবা নাজানি কি আজান কনফিউজ হয়ে আছো রব কিহর কনফিউজ হয়ে আছো হা ভাত রান্ধবে যাওয়া নাই তাকে কলো তাকে তো কিহর কনফিউজ হয়ে দেখলা আপনি মো খুঁজছি ভাত রান্ধবে যাওয়া নাই মো উত্তর তো ইংরাজিতে দিলু কনফিউজ হয়ে আছো তার মানে যাওয়া নাই এত ইংরাজিও নাজনে না হেরি পারা নুছি অলপ কনফিউজ মানে কি নু জানিয়ে সুধে না নাজনিয়ে সুধে কবা নরু ভাত রান্ধবে না যাওয়া মানে কনফিউজ হ এত নাজনে এইটো ইংরাজী তোমাক কোনে শিকাইছে নো মোক এতে ইংরাজী শিকোৱা মানুহ কোনে আছে এটাই মানুহ মাষ্টাৰ দাদা হইদা মিগুৰমা আমাৰ এতে থাকিলি তুমি ইংৰাজীত গোটা পাক্কা হৈ যাবা শুনো পেটৰ দায়িত ৰাতি কাম কৰিব যাবা আলচি যাক মই হাক দিব নোৱাৰো কিন্তু এটা কথা মই ডলি নাখো হেই মুঠে নাখাওঁ কেৰপাদাই যদি খাবা লগ ধৰে নো থেংকছ বুলি ক'ব নো থেংকছ মানে কি হা নো থেংকছ মানে নাখাওঁ কেৰপা ইংৰাজী নুবজে হা অসমীয়াতে কম দিয়া নাখাওঁ বুলি নকবো নাখাওঁ বুলি ক'লি অলপ খায়ে কৈয়ে থাকবো নো থেংকছ বুলি ক'লি আৰু উপায় নাথকে ইংৰাজী না ও কথা গেলাত য'ত থাকে মাষ্টাৰ দাদাই মোক কৈছেতো নো থেংকছ বুলি ক'লি আৰু কাও যোন নকৰে ইটা ধৰি লওক মই আপুনি আৰু আপুনি কেৰ পাদা মোক মদ খাবা জোৰ কৰকছো দে ঐ বোলা মদ খা নো থেংকছ এনকে নো থেংকছ বুলি কৈ মুখখন ঘূৰাই দিব নো থেংকছ ইনকে মুখখন ঘূৰাই দিবা লাগিব ঘূৰাই দিয়া বুলি ঘূৰাই দিবা নালগে নো থেংকছ বুলি ক'লি মুখখন নিজে নিজে ঘূৰি যাব ৰাতি ৰাতি অলে যাব মোৰ ভয়ে লাগি থাকিব মাই আছে কিহৰ ভয়া মাইক লৈতো ভয় পেচাত থকা মানুহ না কিবা হলি পিফাত দিবাই নাপো মই ভাত ৰান্ধবা যাওঁ পিফাত দিয়া পিফাৰ মানে অগ্ৰাহে আপিটো যে চাইছে মাষ্টৰ ভাই জানে বিয়াখান হলিয়ে হৈ দিয়ক আল্লাহ এইখিনি চকু মেলি চাইলি আল্লাহ চকু মেলি চাই বিয়াখান নহকে থাকাটোৱে ভাল কিয় সঁচাই মিছাই দুদিনো গেলো আজি কিবা এটা কথাত মোৰ ভাল লাগা নাই সিদিনা কৈছিল পিতাকটো মদাহী সেইটো কথাও চিন্তা কৰা নাছিলোৱে তে কি চিন্তা কৰছে আজি পাছত কম দে